বাংলা সাহিত্য চর্চায় সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা বিষয়ে বিগত নেট পরীক্ষার দু উনিশ জুনের ইউনিট থ্রির প্রশ্ন এবং তার উত্তর ইউনিট থ্রিতে রয়েছে কাব্য কবিতা এই কাব্যকবিতা থেকে আমরা দেখে নেব বিগত পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্নগুলো এসেছিল প্রশ্ন ছিল সংশয় হয়েছে দেখে সকলের মনে কে কামিনী একাকিনী বাস করে বনে ঈশ্বরচন্দ্রগুপ্তের কবিতার অনুসরণে কামিনীর পরিচয় হল এক আনারস দুই অঙ্গনা তিন হুরিপরি এবং চার অপসরী সঠিক উত্তর হবে এক আনারস সমর সেনের যে কবিতায় ছেলে ছড়ার উল্লেখ পাওয়া যায় সেটি হল এক মেঘদূত দুই মুক্তি তিন মহুয়ার দেশ এবং চার একটি বেকার প্রেমিক সঠিক উত্তর এক মেঘদূত পরের প্রশ্ন ছিল বসন্তের বেলা চলে যায় ড্যাস সান্ধ গীত গায় কামিনী রায়ের চন্দ্রাপীড়ের জাগরণ কবিতায় উদ্ধৃত অংশের শূন্যস্থানে আছে এক পাখিরা দুই বিহঙ্গেরা তিন বিহগেরা এবং চার শালিখেরা সঠিক উত্তর হবে তিন বিহগেরা পরের প্রশ্ন বিষ্ণুদের তুমি শুধু পঁচিশে বৈশাখ কবিতায় যে ছত্রটি রয়েছে সেটি হলো এখানে চারটি লাইন দেওয়া হয়েছে কবিতার চারটি ছত্র এক সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা দুই সন্ধ্যার আগে ঝিকিমিকি ঝিলমের স্রোতখানি বাঁকা তিন সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার এবং চার সন্ধ্যার আগে ঝিকিমিকি ঝিলমের বাঁকা তলোয়ার সঠিক উত্তর হবে তিন সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার নজরুল ইসলামের কবিতা অবলম্বনে দুটো তালিকা প্রথম তালিকায় কবিতার নাম এবং দ্বিতীয় তালিকায় কাব্যগ্রন্থের নাম দেওয়া হয়েছে উভয় তালিকার সামঞ্জস্য বিধান করে প্রদত্ত সংকেত থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে প্রথম তালিকায় তালিকায় দেওয়া ছিল এ বিদ্রোহী বি আজ সৃষ্টি সুখের উল্লাসে সি আমার কৈফিয়ত ডি সব্যসাচী এবং দ্বিতীয় তালিকায় কাব্যগ্রন্থের নাম দোলন চাপা ফণী মনসা অগ্নিবীণা এবং সর্বহারা দেওয়া ছিল এ বিদ্রোহী এই কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের বিদ্রোহী কবিতা বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের আজ সৃষ্টি সুখের উল্লাসে কাব্যগ্রন্থের নাম দোলন জাপা এবং সি আমার কৈফিয়ত সর্বহারা কাব্যগ্রন্থের এবং ডি সব্যসাচী কবিতাটি ফণিমনসা কাব্যগ্রন্থের অর্থাৎ সংকেত থেকে সঠিক উত্তরটি হবে তিনের পরে এরকম তালিকা একটি দেওয়া হয়েছে প্রথম ও দ্বিতীয় তালিকায় যথাক্রমে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার নাম ও কবিতার পংক্তি দেওয়া হয়েছে উভয় তালিকার সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে প্রথম তালিকায় যেতে যেতে বি প্রস্তাব উনিশশো চল্লিশ সি পাথরের ফুল এবং ডি কাল দ্বিতীয় তালিকাতে কবিতার লাইন শীতের তো সবে শুরু দু নম্বরে দেওয়া হয়েছে দু হাতে লাল নীল দুটো রুমাল ওড়াবো তিন কাল রাত্রের বাসি ফুলগুলো সত্যিই শুকিয়ে সত্যিই শুকিয়ে কাঠ এবং চার সভ্যতা যেন থাকে বজায় এই দুটো তালিকার মধ্যে আমাদের যেতে যেতে হচ্ছে কাল রাত্রের বাসি ফুলগুলো সত্যিই শুকিয়ে কাঠ এবং প্রস্তাব উনিশশো চল্লিশের হচ্ছে চারের দাগ সভ্যতা যেন থাকে বজায় পাথরের ফুল থেকে শীতের তো সবই শুরু অর্থাৎ শিয়ের এক এবং ডি এর দুই কাল মধুমাস এর পঙ্ক্তি হচ্ছে দু হাতে লাল নীল দুটো রুমাল ওড়াবো অর্থাৎ সঠিক উত্তর সংকেত থেকে তিন নম্বর এখানে দুটো তালিকা দেওয়া রয়েছে প্রথম তালিকায় প্রদত্ত পাঠ্যকবিতার নামের সঙ্গে দ্বিতীয় তালিকায় উপস্থাপিত ছত্রের সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে প্রথম তালিকাতে এতে দেওয়া হয়েছিল গধুলি সন্ধির নৃত্য বিতে জেশন সি স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ এবং ডি অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে দ্বিতীয় তালিকায় এখানে সভ্যতা নেই হৃদয় দেখি। দু নম্বরে দেওয়া হয়েছে মনে হয় হৃদয়ের আলো পেলে সে উজ্জ্বল হতো তিন নম্বরে ক্রূর পথ নিয়ে যায় হরিত কি বনে জ্যোৎস্নায় এবং চার নম্বরে দেওয়া হয়েছে গধূলি সন্ধির নৃত্য ক্রূর পথে নিয়ে যায় হরিত কি বনে জ্যোৎস্নায় অর্থাৎ এর তিন জেশন স্বপ্ন আজ ব্যর্থ বিড়ম্বনা বীর চার শির স্মৃতিসত্ত্বা ভবিষ্যতের এখানে সভ্যতা নেই হৃদয় শুকনো দিঘি এবং ডি অনন্তকুয়ার জলে চাঁদ পড়ে আছে দু নম্বর মনে হয় হৃদয়ের আলো পেলে সে উজ্জ্বল হতো অর্থাৎ সংকেত থেকে সঠিক উত্তর দুই বিহারী সাধের আসন কাব্য অবলম্বনে প্রদত্ত প্রথম তালিকার পঙ্ক্তি এবং দ্বিতীয় তালিকার স্বর্গ শিরোনামের মন্দেশ মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে শুদ্ধ উত্তরটি চিহ্নিত করতে হবে এতে দেওয়া হয়েছিল ফুল না আর সাধের বাগানে এটা আমরা দেখতে পাচ্ছি শোক সঙ্গীত থেকে নেওয়া অর্থাৎ এর উত্তর হচ্ছে চার নম্বর বিতে দেওয়া হয়েছিল আহা সেই দেবী সুলোচনা শারদা মঙ্গল গানে প্রসন্ন আননা এটা উপসংহার থেকে নেওয়া শীতে ছিল তোমার তোমারে হৃদয়ে রাখি সদাই আনন্দে থাকি এটা শান্তিগীতি এক অর্থাৎ দ্বিতীয় তালিকার এক নম্বর এবং তোমার আসনখানি আদরে আদরে আনি নবম স্বর্গ থেকে নেওয়া অর্থাৎ এখানে সংকেত থেকে এক নম্বর সঠিক উত্তর হবে মেঘনাথপদ কাব্য থেকে এখানে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছিল এবং তার শুদ্ধ ও চিহ্নিত করতে হবে এ মেঘনাথপদ কাব্য উৎসর্গ করা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে বি মেঘনাথপদ কাব্যের দ্বিতীয় খণ্ডের শেষ পাঁচটি স্বর্গ প্রকাশিত হয়েছিল বারোশো ঊনসত্তর বঙ্গাব্দে শি মেঘনাথপদ কাব্যের দ্বিতীয় খণ্ডের আখ্যাপত্রে রঘুবংশম থেকে শ্লোক উদ্ধৃত হয়েছে এবং ডি কবির জীবিতকালে মেঘনাথপদ কাব্যের শেষ সংস্করণ প্রকাশিত হয় বিশ জুলাই আঠেরোশো উনসত্তরে এ এবং বি সঠিক নয় অর্থাৎ অশুদ্ধ কিন্তু C এবং ডি শুদ্ধ অর্থাৎ সঠিক উত্তর সংকেত থেকে হবে দু নম্বর এখানে পাঠ্য কয়েকটি কবিতার শিরোনাম এবং দ্বিতীয় তালিকায় কবিতার পঙ্ক্তি দেওয়া হয়েছে উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্দেশ করতে হবে প্রথম তালিকাতে এতে ছিল গর্জন সত্তর বিতে তে মহুয়ার দেশ সিতে চেতন শেখরা এবং ডিতে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান দ্বিতীয় তালিকায় কবিতার পঙ্ক্তি এক নম্বরে ছিল গুরুর দর্শন কর গুরুর দর্শন কর্তার বাক্য দলীয় ভক্তির অদ্ভুত দৈবে এ গর্জন সত্তর থেকে তিন নম্বর সঠিক উত্তর বাতাসে উড়ছে ফুলটি হাওয়ায় দহনের সোঁদা গন্ধ বি মহুয়ার দেশ থেকে আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় চেতন স্যাকড়া থেকে ওমেয় চক্রবর্তীর কবিতা গুরুর দর্শন কর্তার বাক্য দলীয় ভক্তির অদ্ভুত দৈবে এবং ডি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান দ্বিতীয় তালিকার দু নম্বরে ভেসে যাচ্ছি বস্তুত জ্যোৎস্নায় অর্থাৎ সঠিক উত্তর সংকেত থেকে দু নম্বর you